মধ্যবঙ্গের করোনা সংক্রান্ত যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে আপনার মোবাইল ফোনের প্লে স্টোরে গিয়ে ইমাজিন সিটিভি অ্যাপসটি ডাউনলোড করুন আর যুক্ত হন ইমাজিন কমিউনিটি মিডিয়ার সাথে। বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা 84 জন, যার মধ্যে আরটিপিসিআর টেস্টে পজিটিভ হয়েছেন 37 জন এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্টে পজিটিভ হয়েছেন 47 জন। মুর্শিদাবাদে দিন দিন বেড়ে চলা করোনা পরিস্থিতি উদ্বেগজনক। বহরমপুরের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত থেকে মিলছে করোনা আক্রান্তদের খোঁজ। এখনও অবধি মুর্শিদাবাদে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,419 জন। মনোবিক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।